স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা রাখার পর প্রতিটি ছাত্রছাত্রী এই দিনটির অপেক্ষায় থাকে, আর সেটি হলো নবীন বরণ উৎসব। প্রচলিত প্রথা অনুসারে প্রতি বছরই নবাগত বিদ্যার্থীদের বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ। এবার তার ব্যতিক্রম হয়নি। সোমবার বীরবিক্রম মেমোরিয়াল কলেজের দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে কলেজের নবাগত বিদ্যার্থীদের বরণ করে নেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তর অধিকর্তা এনসি শর্মা, বীরবিক্রম মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ রতন দেব সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন কলেজে হওয়া র্যাগিংয়ের বিষয়ে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কলেজে সিনিয়রদের কথা মেনে চলার জন্য জুনিয়রদের উপর জোর খাটানো হয়, কিন্তু কখনো কাউকে জোর করে সম্মান আদায় করা সম্ভব নয়। আমাদের কাজে কর্মে এমন হতে হবে যাতে করে অন্যরা স্বইচ্ছায় আমাদের সম্মান করে কিংবা আমাদের প্রদর্শিত পথে চলে। নবাগতরা আছেন, আমি জানি না এখন র্যাগিংয়ের ব্যবস্থা আপনারা আছেন কিনা, যারা দ্বিতীয় বর্ষে তারা নিশ্চয়ই আজকে এখানে নবীন বরণ উৎসব ওরাই সাধারণত তাই হয় যে লাস্ট যে যারা সেকেন্ড ইয়ারে উঠে তারাই এই নবীন বরণ উৎসব তারা পালন করে। একবার ভাবুন যে আপনি যখন ফার্স্ট ইয়ারে এসেছিলেন তখন আপনার কী অবস্থাটা ছিল। আমি মেডিকেল কলেজেও দেখি, বলে না না সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তা আমি তো ঠিক দেখতে পাই, চুল ছোটো ছোটো করে কেটে দেয়, ইত্যাদি দেয়, মাথায় তেল দেয় মেয়েদের, দেয় এগুলো। বলে না সঠিক ঠিক করতে হবে, মানে ঠিক করতে হবে মানে তাদের উপর প্রেশার আনো যাতে আমার কথা শুনে। এই যে ডিক্টেটরশিপের একটা ভাবনা চিন্তা, এটা কী ধরনের? এটা তো আমাদের এখানে ছিল না কোনো সময়। এগুলো অনেক দিন ধরে শুরু হয়েছে, মার পিট জবরদস্তি আমার কথা শুনতে হবে। ঠিক আছে, এই বয়সে ইশুড যে সিনিয়র থাকবে সে বলবে যে ইশুড ফলো মি, এখানে একটা কম্পিটিশন থাকে, কিন্তু ফলো গায়ের জোরে না, তোমার কাজকর্মে তুমি দেখাও তোমার যে এডুকেশন। তুমি যদি ভালো স্টুডেন্ট হো, তোমার সেই এডুকেশন, তোমার বলার এবং তোমার বলার ধরন, তোমার লেখার ধরনে, তুমি যে রেজাল্ট দেখেছো সেই রেজাল্টের উপর ভিত্তি করে তোমার মার্গদর্শনে তাকে অ্যাট্রাকশন করা। এই অ্যাট্রাকশন গায়ের জোর দেওয়া হয় না। অনেকের আগের এরকম আছে যে আইএল শুড বি দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সমাজের সকলে সুপ্রতিষ্ঠিত হতে পারে না, কিন্তু একজন মানুষ চাইলে নিজেকে সুনাগরিক হিসেবে ঠিকই গড়ে তুলতে পারে। একজন মানুষের মধ্যে যদি দেশপ্রেম না থাকে তাহলে তার প্রাপ্ত শিক্ষা কখনো মূল্যবোধের শিক্ষা হতে পারে না। তাই শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেকে দেশ গড়ার কারিগর হিসেবে আত্মপ্রকাশ করার জন্য সকল শিক্ষার্থীদের আহ্বান জানান মন্ত্রী। আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে যে সবার আগে দেশ, দেশকে ভালোবাসতে হবে। আমি যেমন নিজেকে ভালোবাসি তার থেকে আমার দেশকে ভালোবাসতে হবে, তারপরে আসবে রাজনৈতিক দল, তারপরে আসবে ব্যক্তি, তারপরে আসবে অন্য কিছু। দেশ যদি আমার রক্ষা না হয়, আমার মধ্যে যদি প্যাট্রিয়টিজম, জাতীয়তাবোধ, ন্যাশনালিজম, দেশপ্রেম, এই জিনিসগুলো যদি আমার মধ্যে না থাকে, তবে আজকে শিক্ষা, সেই শিক্ষা কখনোই মূল্যবোধের শিক্ষা হতে পারে না। আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, তাই আমার দেশকে ভালোবেসে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে এবং আগামী দিনে দেশ তৈরির কারিগর হিসেবে সেখানে আত্মপ্রকাশ করাতে হবে নিজেকে। আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে আমি আপনাদেরকে দেড়তৈম ভাষা সে কথাটাই বলতে চাচ্ছি। পাশাপাশি মাই হাম্বেল সাবমিশন টু অল অফ ইউ মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স টু উড বি টু এমার্জ অ্যাজ এ গুড অ্যান্ড রেসপন্সিবল সিটিজেন অফ দিস কান্ট্রি। একটা ভালো দায়িত্ববান নিষ্ঠাবান ব্যক্তি হিসাবে, পড়াশোনায় সকলে ভালো হতে পারে না, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ আইনজীবী হবে, কেউ সাকসেসফুল এন্টারপ্রেনিয়র বা ব্যবসায়ী হবে, সাকসেসফুল সবাই হতে পারবে না। কিন্তু একটা ভালো মানুষ হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করা, সমাজে তোমার প্রয়োজনীয়তা রয়েছে, রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো মানুষের প্রয়োজনীয়তা রয়েছে, সেই জিনিসটা উপলব্ধি করে আজকের সমাজে তোমাকে এগিয়ে যেতে হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকল ছাত্রছাত্রীদের একটি সুস্থ জীবন গঠনের লক্ষ্যে নেশার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান উপস্থিত বক্তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।